তিনধারা থেকে অবশেষে শুরু হলো আমাদের যাত্রা। প্রথম গন্তব্য হলো সোনপ্রয়াগ, সেখান থেকে বুলেরো কারের মাধ্যমে আমাদের গন্তব্য গৌরীকুণ্ড। পাহাড়ি রাস্তা মনের মধ্যে ভয় ধরাতে সর্বদাই তৎপর, তবুও উত্তরাখণ্ডের ভয়ঙ্কর সুন্দর এই প্রকৃতি তোমার মনকে নিয়ে যাবে অন্য জায়গায়, দেবভূমি উত্তরাখণ্ড। ये क्या राज है, कल भी मेरी न थी तू, न होगी तू कल मेरी, आज है तेरी है मेरी सारी वफाएं, वफाएं मांगी है तेरे लिए दुआएं, दुआएं ले जाए तुझे कहां हवाएं, हवाएं ले जाए मुझे कहां, हवाएं हवाएं ले जाए तुझे कहां, ले जाए मुझे कहां। সোনপ্রয়াগ যাওয়ার পথে দেখতে পেলাম বিখ্যাত দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগের। দেবপ্রয়াগ হলো সেই জায়গা যেখানে অলকানন্দা নদীর সাথে ভাগীরথী মিশে তৈরি করেছে গঙ্গা নদীর, এবং তার একটু উপরে গিয়ে দেখতে পেলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হলো সেই জায়গা যেখানে মন্দাকিনী নদী মিশেছে অলকানন্দার সাথে। রাস্তায় যাওয়ার পথে দূরে ওই দেখা যাচ্ছে পাহাড়, এবং পাহাড়ের চূড়ায় বরফ, যা আমাদের উৎসাহকে দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে তুলেছিল। প্রায় 7-8 ঘন্টা জার্নির পর বেলা 1-1.5 নাগাদ এসে পৌঁছেছিলাম সোনপ্রয়াগ। এটা হলো সোনপ্রয়াগের সেই বিখ্যাত শহর যেখান থেকে গৌরীকুণ্ডের জন্য বুলেরো কার ছাড়বে। ওখানে গৌরীকুণ্ডে এটিএমের কোনো ব্যবস্থা নেই, তাই এখান থেকে এটিএমে টাকা তুলতে হবে। সোনপ্রয়াগের বিখ্যাত পার্কিং বে এরিয়া, মেট্রোপলিটন শহরের মধ্যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। গৌরীকুণ্ডে পৌঁছে ক্যাম্পিং করার কথা থাকলেও জায়গার অভাবে ক্যাম্পিং করা হলো না। গৌরীকুণ্ডের ঠান্ডা জলে স্নান করার পর আমরা রওনা দিলাম কেদারনাথের উদ্দেশ্যে, এবং একটি ক্লক রুমে খালি করলাম আমাদের ব্যাগগুলো। শুরু হয়ে গেছে গৌরীকুণ্ড থেকে ভীমডলির দিকে। আজকে বিকেলে ট্রেকিং শুরু করেছি আমরা, পুরোটা পৌঁছতে পারবো না। গৌরীকুণ্ডে ক্যাম্পেনিং করার কোনো জায়গা ছিল না, কারণ প্রশাসন আমাদের ক্যাম্পেনিং করার পারমিশন দেয়নি। তো ওখানে অনেক জায়গা আছে।
গৌরীকুণ্ড থেকে মাত্র 2 কিলোমিটার ট্রেকিং করে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেবজ্যোতি কী রকম অবস্থা? অবস্থা খারাপ, সারাদিন বাস জার্নি করে, গাড়ি জার্নি করে শোন প্র্যাগে গৌরীকুণ্ডে থাকবো ভাবলাম, বলো না সেটা আমাদের ওখান থেকে বললো ইম্পাল্লিতে এগিয়ে গিয়ে ওখানে ক্যাম্প করতে, আর ওটা 7 কিলোমিটার, প্রায় আধেক গ্রাস নাকি তার কাছে। শুনুন, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখা যাক। ওটা শুনে এখন অলরেডি 4:50 বেজে গেছে, সন্ধ্যে হবে হবে, ভালোই লাগছে বেশ, কিন্তু একটু কষ্টকর। কষ্ট হলেও আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা কোনো ঘোড়া বা পিঠু এদের সাহায্য নেব না, আমরা নিজেরাই ট্রেকিং করব, দেখা যাক কি হয়। ট্রেকিংয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, ওয়ান অফ দ্য, জানি না এখনও কতটা অনেকটা বাকি আছে, এই খাড়াই রাস্তায় উঠতে হবে। এই ঘোড়াগুলো যথেষ্ট বিরক্তির কারণ হয়ে উঠবে। এখানের 1 কিমি প্রায় 1.5 কিমি সমান, তাই আদতে 16 কিমি লেখা থাকলেও গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পৌঁছতে 22 কিমি হাঁটতে হয়, তাও আবার খাড়া ঢালে। নেপালি শেরপাদের আলাদাই জোশ, তারা দিনে 2 বার ওঠানামা করে, তাও আবার কখনো কখনো পিঠে আরো একজনকে নিয়ে। ওটা